সোনালী ও জনতাসহ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর সিনিয়র অফিসার পদে বেতন স্কেল এগারো হাজার টাকা সঙ্গে সহ সাকুল্যে পান প্রায় আঠারো হাজার টাকা অথচ বেসরকারি ব্যাংকের একই পদের বেতন শুরু হয় ত্রিশ হাজার টাকা দিয়ে একইভাবে অফিসার পদে সরকারি ব্যাংকাররা পান পনেরো হাজার টাকা অন্যদিকে বেসরকারি ব্যাংকাররা পান চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা সব ক্ষেত্রেই পার্থক্য প্রায় তুলনাহীন অবশেষে চার বছরে কয়েক দফা সংশোধনের পর গত দুই জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক সহ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের জন্য আলাদা বেতন কাঠামের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী প্রস্তাবিত বেতন কাঠামোতে মহাব্যবস্থাপক পদে প্রারম্ভিক মূল বেতন ধরা হয়েছে বান্ন হাজার টাকা উপমহাব্যবস্থাপক পদে বিয়াল্লিশ হাজার সহকারী মহাব্যবস্থাপক চৌত্রিশ হাজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছাব্বিশ হাজার প্রিন্সিপাল অফিসার বিশ হাজার সিনিয়র অফিসার ষোলো হাজার অফিসার পদে তেরো হাজার জুনিয়র অফিসার শিক্ষানবিশ দশ হাজার সহায়ক কর্মচারী আট হাজার সহায়ক কর্মচারী গ্রেড টু ছয় হাজার পাঁচশো এবং সাধারণ কর্মচারী পদে ধরা হয়েছে পাঁচ হাজার টাকা এমন প্রস্তাব সময়োপযোগী বলে জানান এই পরিচালক ২০০৮ সাল থেকে এটা চেষ্টা চলছে এর আগেও অনেক চেষ্টা হয়েছে যদি গভর্নমেন্ট এটাকে কনসিডার করে এটা একটা আশার আলো অবশ্যই আমরা খুশি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আপনার যে সমস্ত সার্ভিস দেয় এই সার্ভিস কমার্শিয়াল ব্যাংকের প্রাইভেট সেক্টরে যারা এটা দিতে পারে না এইগুলার রিকগনিশান হয় নাই অবশ্যই আমি মনে করি যে আপনার এটা তাদের তাদের বহুদিনের দাবি এবং এটা তাদেরকে মোটিভেট করবে টু ওয়ার্ক সরকারি বেতন স্কেলের সঙ্গে তুলনা নয় বরং প্রতিযোগী বেসরকারি ব্যাংকের বেতন স্কেল আমলে নেওয়া উচিত অর্থমন্ত্রীর এমন প্রস্তাবের সঙ্গেও একমত অর্থনীতিবিদরাও জাতীয় বেতন স্কেল সংক্রান্ত সচিব কমিটির মতামতের পর চূড়ান্ত করা হবে সিভিল সার্ভিসের স্যালারির সাথে এবং ব্যাংকিং এর স্যালারির সাথে কোনো সম্পর্ক থাকা উচিত না ব্যাংকিং এর স্যালারি অন্যান্য প্রাইভেট ব্যাংকস কিংবা তাদের তারা তাদের যেখানে কম্পিটিশান যেখানে যেখানে তাদেরকে রাখতে হলে আমাদেরকে কী ধরনের সুযোগ সুবিধা দিতে হবে সেইভাবে করতে হবে তো এটা তো একটা কমন সেন্সেরই ব্যাপার এর এরা সার্ভিস অন্য ধরনের সার্ভিস প্রোভাইড করছে ওখানে স্কিলস ডিফেন্ড টেকনিক্যাল স্কিলস দরকার ভালো স্কেল কিংবা আপনার স্যালারি বেনিফিট যদি আমি প্রাইভেট ব্যাঙ্কে পাই তো পাবলিক ব্যাঙ্কে সেই লোক থাকবে কেন মূল বেতনের সঙ্গে পঁয়ষট্টি শতাংশ বাড়ি ভাড়া দশ শতাংশ করে আপ্যায়ন এবং যাতায়াত ভাড়া পাবেন ব্যাংকাররা সিনিয়র অফিসার পর্যন্ত পনেরোশো টাকা এবং তার উপরের কর্মকর্তারা তিন হাজার টাকা করে মাসিক চিকিৎসা ভাতাও পাবেন নতুন পে স্কেলে সুশান্ত সিনহা এটি নিউজ ঢাকা